আসসালামু আলাইকুম। কয়দিন ধরে দেখতেছি মেহেদি মিরাজ আর সাইফউদ্দিন দুজনের নিয়ে যার যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো মানুষের কিছু বোঝা উচিত, মানুষের কিছু ধারণা নেওয়া উচিত। মেহেদি মিরাজ সম্পর্কে একটু বলি, আমি প্রবাস থেকে বলতেছি, খেলা দেখি, কিছু অভিজ্ঞতা আছে, বুঝি, ততটুকু জ্ঞানে আমি বলতেছি। মেহেদি মিরাজ বিগত কয়েকদিন আগে টি-20 খেলছে, এটার প্রতি ধারণা আগে নিতে হবে আপনাদের। মেহেদি মিরাজ নিউজিল্যান্ড ট্যুরে তো নিচ্ছে, তারে টি-20তে ভাইস ক্যাপ্টেন হিসাবে, তারপরে কিন্তু আরে নেওয়া হয়েছে না, বসায় রাখছে। তো এখন বিগত বিপিএল এর পরে মেহেদি মিরাজ অনেক সিরিজ হয়েছে, যা সিরিজেই খেলানো হয়েছে না। সে একজন অলরাউন্ডার, সে নিঃসন্দেহে ভালো খেলোয়াড়। গত 2-3টা সিরিজ যা হয়েছে, একটা ম্যাচও কিন্তু মেহেদি মিরাজকে নিছে না। তখনই আপনাদের আওয়াজ দেওয়া উচিত ছিল, মেহেদি মিরাজকে কেন নিতেছে না। তো এখন হঠাৎ করে বিশ্বকাপ স্কোয়াডে নিব, এটা ভাবলেন কিভাবে? আপনাদের প্রথমে আওয়াজ দেওয়া উচিত ছিল, মেহেদি মিরাজকে নিতে হবে, নিতে হবে। তো হঠাৎ করে নিব নাকি? এখন মেহেদি মিরাজকে বাদ দেওয়ার একটাই কারণ, তাদের অপশন শেখ মেহেদি। তো আসলে মেহেদি মিরাজের জায়গাটা শেখ মেহেদি দখল করছে, এই জন্য দুইটাই সব এক ক্যাটাগরি বলার তো আর নিব না, যা বুঝলাম। এই জন্য সুযোগ দিছে শেখ মেহেদির বেশি। মেহেদি মিরাজ নিঃসন্দেহে ভালো খেলোয়াড়, তারে অফ করে রাখছি। আগের থেকে আপনাদের খেয়াল করা উচিত, আগের থেকে আওয়াজ দেওয়া উচিত, এটা হচ্ছে মেহেদি মিরাজের অপশন। এখন চিল্লাফাল্লা করে কোনো লাভ নাই। আর দ্বিতীয় সাইফউদ্দিন, সাইফউদ্দিনও ভালো খেলোয়াড়, অলরাউন্ডার, ঠিক আছে, কিন্তু সাইফউদ্দিন ভাইয়ের যেই বোলিং লাইন মার খায় অনেক, এর যে বোলিং স্পিড বলেন, তো এনে তারা অলরাউন্ডার নিতে চাইতেছে না। এখন যেহেতু মুস্তাফিজও ফর্মে ছিল না, পরে আইপিএলতে ভালো ফর্মে আইসে, তখনই সাইফউদ্দিন যখন আইসে জিম্বাবু সিরিজে, তখনই সাইফউদ্দিন বহান হয়েছে। চিন্তা করিয়া তো জিম্বাবু সিরিজে অনেকটা নির্ধারণ করা হয়েছে, কারে নিব কারে নিব না। তো সাইফউদ্দিন ভাই যে ব্যাটার, প্রফেশনাল ব্যাটার না, ব্যাটিং করে, ভালো কোয়ালিটি ব্যাটিং করে, কিন্তু এত এত ভালো ব্যাটিং না। সাইফউদ্দিনতে কিন্তু হাজার গুণে ভালো ব্যাটার হয়েছে মেহেদি মিরাজ, তারপরে কিন্তু নিছে না। তো সাইফউদ্দিন ভাইয়ের কীভাবে আপনারা কল্পনা করেন? সাইফউদ্দিন ভাই ফাস্ট বোলার, মিডিয়াম ফাস্ট বোলার, তো অলরেডি মিডিয়াম ফাস্ট বোলার অনেকজন আছে, মুস্তাফিজুর রহমান আছে, তারপরে আমাদের তানজিন সাকিব ভাই আছে, তারপরে শফিউল ইসলাম আছে, তাসকিন আছে। তো এত ফাস্ট বোলার তো দরকার নেই, খালি সিলাসিলি করলে তো আর চলতো না। সিলাসিলি করলে কি মার্কেট পাওয়া যাবে? বড় সমালোচনা করতে পারবে, কোনো লাভ নেই। তো সাইফউদ্দিন ভাইয়ের থেকে আরও ভালো ফাস্ট বোলার আছে, তো এখানে অলরাউন্ডারের দরকার, কিন্তু অলরাউন্ডার দিতে গেলে যে একটা বোলার কমে যেতে শেখা, হিসাবটা ওইটাও করতে হইব। তো ধন্যবাদ, আশা করি সবাই বুঝতেছেন। ক্রিকেট গিয়ার নিয়ে একটু সিলাসিলি করবেন, আশা করি সিলাসিলি করেন না। সবাইকে ধন্যবাদ।